ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা সারাটা দিন শ্বশুর বাড়িতে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত কি কি হাড় ভাঙা খাটুনি করতে হয় সেটার উপরেই নিয়ে এসেছি। তো চলো, ভিডিওটা তোমরা সকাল থেকেই দেখছো আর সকাল থেকেই শুরু করে দিয়েছি আমি। তো সকালে উঠেই যেটা প্রথম এবং প্রধান কাজ, ঘুম থেকে উঠে জাস্ট একটু বাইরের দিকটা দেখে আসলাম, দেখে এসে তারপরে দেখো বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মানে কি বলবো, সারাদিনের সবচেয়ে হচ্ছে দৃষ্টি মধুর কাজ হচ্ছে বিছানা গোছানো। বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু সারাটা দিন মানে বেশ ভালোই লাগে। ঘরের মধ্যে আসলে গোছানো সব কিছু দেখলে বেশ ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। তো এই কারণে প্রথম কাজ সকালের আমি করি সেটা হচ্ছে বিছানা গোছানো। আমার বাপের বাড়িতেও তোমরা দেখেছো তাই, আর শ্বশুর বাড়িতেও তাই। তো বিছানাটা গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিগত কয়েকদিন ধরে যে টানা বর্ষা শুরু হয়েছে, সেই বর্ষার ফলে চারিদিকটা যেন স্যাঁতস্যাঁতে ভেজা হয়ে গিয়েছে। তো দেখো, বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে আমার ঘরটা বাইরে বের করে নিয়েছি নোংরাগুলো। আর তারপরে দেখো, এই সামনের বারান্দাটার সব ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণ মাকড়সা ফাঁদ করেছে, তো ওই জন্য তোমাদের দাদাভাই বলছে ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নাও। তো এই কারণে দেখো, ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। একটা শাড়ি টানানো হবে এই বারান্দাতে, নয়তো কিন্তু প্রচণ্ডভাবে এই যে কাঠের ওই যে হয় না ঘুণ, ওটাও পড়ছে ঘরের মধ্যে। তো ওই কারণে একটা ভালো রকম শাড়ি দিয়ে যে এক সাইডে টানা করা আছে আর এক সাইডে টানাটা করে দিতে হবে, নয়তো ফাঁদ আর এই যে কাঠের ঘুণগুলো পড়ছে ঘরের বারান্দাতে সবসময়, হাঁটতেও খুব অসুবিধা হচ্ছে। তো এই কারণে একটা শাড়ি বেঁধে দেওয়া হবে। তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম ভালো করে। তারপরে দেখো চলে এসেছি উনুনের ধারে। তো যেটা আমি করি না সাধারণত, তো শাশুড়ি মা থাকলে যেহেতু নেই, তো ওই কারণে চলে আসলাম এই ঘরে, মানে রান্নাঘরে। রান্নাঘরটা ভালো করে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো, আমাদের শম্ভুকে নিয়ে চলে গিয়েছে, মানে আমাদের শম্ভুকে তোমরা তো জানোই যারা ডেইলি ব্লগ দেখো, হচ্ছে আমাদের শম্ভুকে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেল মাঠের দিকে। আর আমি এখানটা দেখো উনুনটা ভালো করে লেপে নিচ্ছি। তো ভালো করে লেপে নিচ্ছি বলতে, আমি কিন্তু অত ভালো করে লেপতে পারি না, কারণ এই কাজটা আমার সেইভাবে করা হয়নি বাপের বাড়িতে, তো শিখিও নি আর শ্বশুর বাড়িতে এসেও করিনি, মানে শাশুড়ি মাই করে সাধারণত। আর যখন একান্তই থাকে না তখন বাধ্য অগত্যা করতে হয়, তো খুব একটা ভালো আমি গোবর দিতে পারি না। তবুও চেষ্টা করছি, বলে শ্বশুর বাড়িতে সব কিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে করতে হবে, এটাই মেয়েদের জীবন, এটাই মানে এরকমভাবেই আমার মারা শিখে এসছে দীর্ঘকাল ধরে, এরকমভাবেই মানে এটা একটা রিচুয়ালসের মতন, এটা করতেই হবে বা এটা শিখতেই হবে, কেউ না থাকলে তখন কি হবে বলো। এই যে যেমন এখন কেউ নেই বাড়িতে, এটা তো করতেই হবে, নয়তো বাসি উনুনে তো আর রান্না করতে পারি না বলো। তো ওই কারণে উনুনটা ভালো করে লেপে নিয়ে এই যে দেখো রাজ্যের বাসন নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। আর পুকুরের জল, এই যে বললাম না কয়েকদিন ধরে টানা বৃষ্টির জন্য পুরো জলটা একদম ঘোলা হয়ে গিয়েছে, মানে কি বলো তো চারিদিকে যে মাটির ধোয়াটা নেমেছে না, মাটি ধুয়ে পুকুরে পড়েছে, তো ওই কারণে জলটা প্রচণ্ডভাবে ঘোলা। তো কিছু করার নেই, আমাদের এই জলই ব্যবহার করতে হবে, নয়তো কল মানে অনেকটাই দূরে, কলের জল এনে ব্যবহার করাটা প্রচুর কষ্টকর। তো এই কারণে পুকুরের জলেই সব
বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছে এই যে, আর কড়াই হাঁড়ি রয়েছে, তো গতদিন রাতে রান্না হয়েছিল, যেহেতু রাতে তো রান্না হয়নি, মানে দুপুরেই রান্না হচ্ছে, যেহেতু দুটো মানুষ মাত্র বাড়ি, তো এই কারণে দুপুরে রান্না করে একেবারে রাতের জন্য তুলে রাখা হচ্ছে, তো ওই জন্য রাতে আর রান্না হয়নি, সারাদিনে একবারই রান্না। মানে বুঝতে পারছো, বাড়িতে মানুষ কম থাকলে মানে কাজও অনেকটা বেঁচে যায়, তো রান্নাও অনেকটা কমে যায়। দুজন মানুষের অল্প অল্প তরকারি আর কতটা করে করবো বলো, তো এই কারণে দুবেলা না রান্না না করে একবেলাতেই হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো, দেখলাম যে বাইরের দিকটা একটা চকচকে রৌদ্র উঠেছে, তো এই যে বিছানা চাদরগুলো চেঞ্জ করেছিলাম আমি এসে, তো সেইগুলো তো বৃষ্টির জন্য কাচাই হয়নি, জমিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আর মানে কি বলবো, আজকে রৌদ্র মহাশয় দেখা পেয়ে সেগুলো আর না ভিজিয়ে পারলাম না। আমি ভাবলাম ভিজিয়ে ঝটপট করে আগে কেচে দেবো, তারপরেই রান্না করব। নয়তো কিন্তু দুপুরের দিকে প্রত্যেক দিনই বর্ষা আসে, প্রত্যেক দিনই মেঘ করে একদম বর্ষা চলে আসে, তো ওই কারণে সকাল সকাল ভিজিয়ে সুন্দর করে কেচে মেলিয়ে দিলে না শুকনোটাও হয়ে যাবে। আর যদি না শুকে, ভেজা জিনিস দিন ধরে শুকলে তার যে একটা বাজে গন্ধ, যতই কমফোর্টে ভেজাই না কেন তবুও কিন্তু তার একটা বাজে গন্ধ, রৌদ্র না পেলে জিনিসপত্র খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। আর তার উপরে এই বর্ষার সময় সাথে সাথে একটা ওয়েদার একদমই ভালো লাগে না, আর তার উপরে যদি হয় মাটির বাড়ি তাহলে তো আর কোনো কথাই নেই, চারিদিকে কাদা প্যাচপেচে, তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো দেখো ওই দিকটা জামাকাপড় ভিজিয়ে দিয়েছি আমি, একটুখানি জাস্ট ভিজতে লাগুক, নয়তো আবার নোংরাটাও উঠবে না। তো তার মাঝখানে আমি ভাবলাম যে সবজিগুলো কেটে এগিয়ে রাখি, তাহলে এই দিকটা এগিয়ে থাকলে তাহলে ওইগুলো জামাকাপড়গুলো একদম রোদে শুকোতে দিয়ে এসে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো রান্নাতে দেখো আজকে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি, একটু ঢ্যাঁড়স ভাজা হবে, ঢ্যাঁড়সগুলো না হয়তো অনেকদিন এনেই রাখা ছিল, আমি এসে থেকেই দেখছি, তো একটুখানি শক্ত হয়ে গিয়েছিলো, তো অনেকগুলো শক্ত দেখে দেখে ফেলে দিলাম, একটু নরম নরমগুলো নিয়ে কেটে নিলাম, আর একটু আলু কেটে নিলাম। তো কী রান্না হবে অবশ্যই তোমরা দেখতে থাকো, জানতে পারবে। তো তারপরে দেখো এই যে রৌদ্র মহাশয় দেখা পাওয়া গিয়েছে, ঝটপট করে আমি এখানে কাঁচাকুচির কাজটা কমপ্লিট করে নিচ্ছি, নয়তো দেখতে দেখতেই রৌদ্র চলে যাবে। আর বর্ষাকালে রৌদ্র কী বলতো, যেরকম ঝাঁঝালো সেরকম তীব্র, আবার সাথে সাথে মেঘেও ঢেকে যায়, তো ওই কারণে মানে প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে সমস্ত কাজকর্মগুলো করে নিতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখো এখানে দুটো কাঁথাও ভিজিয়েছিলাম, হালকা হালকা, বেশি ভারী নয়, তো ওইগুলোও ভিজিয়ে নিচ্ছি, কারণ এইগুলো না কেচে নিলে না একদমই আর এরপরে কাঁচা যাবে না, এরপরে কাঁচা যাবে না কেন, মানে আবার কবে আসবো, তার মধ্যে আবার এইগুলো ভিজিয়ে কেচে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলে বেশ ভালো হবে, ব্যবহার করতেও সুবিধা হবে। আর এমনিতেই আমি অনেকদিন যাবৎ আসিনি, তো ওইগুলো এমনি নোংরা হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই ইউজ করে, তো ওই কারণে আর কি একটু কেচে দিচ্ছি। বর্ষার সিজন মানেই চারিদিকে একদম সবুজের সমারোহ, তো দেখো পুকুর পাড়ের চারিদিকটা দেখো কত সুন্দর সবুজের সমারোহ, চারিদিকে সবুজ আর সবুজ, মানে যেদিকেই চোখ দেওয়া যায় শুধু সবুজ, প্রত্যেকটা পুকুর দেখো জলে ভরা, বৃষ্টির সিজন যেহেতু জলে তো ভরা থাকবেই। আর আমাদের কাঁঠাল গাছগুলোও বেশ বড় হয়ে গিয়েছে, মানে আগের তুলনায় বেশ বড় হয়ে গিয়েছে, আর কমফোর্টে ভিজিয়ে নিয়েছিলাম দেখো সমস্ত জিনিসগুলো, কমফোর্টে ভিজিয়ে রেখে তারপরে এই যে ভালো করে চেপে জলটা বের করে দিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি, জানি না কতক্ষণ রৌদ্র থাকবে, তো আশা করি শুকিয়ে যাবে ভালো করে, একদম মানে কি বলবো কড়কড়ে করে চেপে নিচ্ছি যাতে সহজেই তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে অল্প রৌদ্রতেও যাতে শুকনো হয়ে যায় ওই কারণে। তো দেখো এদিকটায় শুকোতে দিয়ে দিচ্ছি, আর গাছ এসে প্রচণ্ডভাবে একদম বিরক্তি করছে, কারণ কি বলতো কাঁথাগুলো জলে ভিজে গিয়ে বেশ ভারী হয়ে গিয়েছে, তো ওই কারণে না দড়িটা মানে টানার দড়িটাও একদম পুরো নেমে যাচ্ছে। তো দেখো এই যে রান্না কি করব, তোমাদের দাদাভাই জাল মানে জাল ফেলেছিল পুকুরে, তো মাছ এই ভরা জলে তো ধরা অসম্ভব, এই যে দেখো কত সুন্দর মৌটি মাছ পড়েছে, তো বড় মাছ তো পাওয়া গেল না, আর একটা ছোট্ট বাটা মাছ, এই মাছই আর কি রান্না হবে। আর হচ্ছে দুবেলা যেহেতু তরকারি, তো আর একটা ভাবছি যে ডিমের তরকারি করব, তো দেখো এই মাছগুলো দিয়ে একটা সবজি দিয়ে তরকারি করব, আর তোমাদের তো বললামই ঢ্যাঁড়স ভাজা করব আর ডিমের ঝোল, এই হচ্ছে রান্নার মেনু, ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। ওই দিকটায় আবার মানে এত
সুন্দর রৌদ্র দেখতে পেলে তোমরা, তারপরে কিন্তু ঘন কালো মেঘ আবার ছেয়ে যাচ্ছে, মানে রান্না করতে করতেই হয়তো একরকম আমাকে দৌড়াতে হবে। আর সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম, তো ওই কারণে বেশি আর উঠতে হবে না, বসে বসেই রান্না হয়ে যাবে। আর সমস্ত মশলা নিয়ে নিয়েছি, বাটাবুটির কাজও শেষ, আর ভাত আর ঢ্যাঁড়সের ভাজাটা দেখো আমার হয়ে গিয়েছে এদিকটা। আর এই যে একটা মাছের তরকারি হবে আর ডিমের তরকারিটা হলে মোটামুটি রান্না হয়ে যাবে। রান্নার কাজ কমপ্লিট করে আবার ঠাকুর ঘরে যেতে হবে, স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিতে হবে। দেরিও হয়ে যাচ্ছে, মানে ঠাকুর পুজোটা যে কখন দেবো, তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আবার বৃষ্টি এসে যাচ্ছে, আবার জিনিসগুলো তুলতে হচ্ছে, আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, আবার গিয়ে আমি শুকোতে দিচ্ছি। তো এরকমভাবে দৌড়োদৌড়ি করেই কাজগুলো করে নিতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এক রোদে যদি না শুকোতে পারি না, ওইগুলো থেকে একদম বাজে গন্ধ দেবে। তো ওই কারণে আর কি শুকোনোর চেষ্টা করছি, ঘরেও সেভাবে টানানোর যে বড় জায়গা সেটাও নেই। তো দেখো ওই দিকটা আমার মাছ ভেজে নামানো হয়ে গিয়েছে, আর এই দিকটা আমি তরকারিটা তুলে দেবো। তো তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। যেহেতু একটা সবজি তরকারি হবে, বেশি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করবো না, তো ওই কারণে আর কি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, মানে আমার শ্বশুরবাড়িতে এটাই আর কি কাঁচা লঙ্কার তরকারি বেশি খাওয়া হয়, শুকনো লঙ্কা একেবারেই চলে না। মাংস হলে একমাত্র শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয়, নয়তো কিন্তু একদমই ব্যবহার করা হয় না। কিন্তু আমি আবার রান্না করলে একটুখানি গুঁড়ো লঙ্কা না দিলেও আমি ঠিক রান্না করতে পারি না। তো দেখো এখানে সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, পুঁই শাক আর আলু নিয়েছি, ওই যে মৌটি মাছগুলো দিয়ে একদম মাখো মাখো তরকারি হবে, কারণ এই সবজিগুলো না পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো ঝিঙে টিঙেগুলো, তো ওই কারণে আমি কেটে নিয়েছিলাম আর কি সব রকম সবজি দিয়ে, আর একটু মাখো মাখো করে তরকারি করে নেবো সে কারণেই। তো লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে, তারপরে দেখো এখানে হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো, নর্মাল যেরকম তরকারি করি প্রত্যেক দিন, তো সেরকমই একদম সাদামাটা তরকারি করছি। বেশি রিচ বা বেশি রিচ তরকারি এমনি শরীরের পক্ষে তো ভালো নয়, আর করাও হয় না, মানে খুব একটা রিচ তরকারি আমাদের শ্বশুরবাড়ি কেন বাপের বাড়িতে খাওয়াই হয় না, তোমরা তো দেখেইছো একদম হালকা পাতলা তরকারি এরকমভাবেই হয় আর কি। তো দেখো এই যে মৌটি মাছের তরকারিটা একদম হয়ে গেলো, এর মধ্যে একটু জিরের বাটা অ্যাড করে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে তরকারি। তো তারপরে দেখো ডিমের তরকারিটা রান্না করবো, এই যে ডিমগুলো এখানে ভেজে নিচ্ছি, চারটে ডিম নিয়েছি, মানে এই বেলা দুটো আর ওই বেলা দুটো খাওয়া হবে হিসেব করে। আর সঙ্গে দেখো আলুটাও ডিমের সাথে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটা এখানে ভেঙে নিয়েছি, আলুটা ভেঙে নিয়ে ডিমের তরকারিটা করবো। তো ডিমের তরকারিতে আলু ও বড়ো বড়ো করে না দিয়ে এই যে এরকমভাবে ভেঙে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। রান্নাবান্নার পর্ব শেষ করে স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি দেখো এখানে। তো তাড়াতাড়ি করছিলাম যে ঠাকুর পুজোতে দেরি হয়ে যাবে, একটা দেড়টা বেজে গেলে না ঠিকঠাক পুজো দেওয়া হয় না, 12টার আগে পুজো দিলে বেশ ভালো হয়। তো পুজো দেওয়ার কাজ কমপ্লিট করে, দুপুরের খাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, অনেকক্ষণ বলতে যেহেতু 12টার মধ্যে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো, তো ওই কারণে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ শুয়ে রেস্ট নিয়ে তারপরে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি ভালো করে, ঝাঁট দিয়ে নিয়ে এই যে চুল আঁচড়াতে বসে গিয়েছি এখানে। আর চুলটা না বেশ মানে বাপের বাড়ি থেকে আসার পর থেকে এইভাবে ছাড়ানো হয়নি ভালো করে, তো ওই কারণে আজকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ডুব দিয়ে স্নান করেছিলাম, চুলটা শুকনো হয়ে যেতেই ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখানে। আর স্নান সেরে উঠে আজকে সিঁদুর পরা হয়নি, তো এই কারণে সিঁদুরটাও পরে নেবো। তো সব দিক ভেবেচিন্তেই চুলটা ভালো করে আঁচড়াচ্ছি, কারণ এসে থেকে সেই যে বেনুনি করা ছিল আমার, তো সেইভাবেই রাখা ছিল আর কি, তো বেনুনি খুলে আজকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম, আর এখানে সিঁদুরও পরে নিচ্ছি। রৌদ্র আর বৃষ্টির চক্করে আমার জিনিসগুলো মোটামুটি শুকনো হয়ে গিয়েছে, সেগুলো আর ভেজা নেই, মানে কি বলবো, ওঠানামা করে করে আমি শুকিয়ে তারপরে ছেড়েছি জিনিসগুলোকে, আর এখন আর বৃষ্টি হচ্ছে না। আবারও হালকা মেঘ গর্জন করছে, কিন্তু সন্ধ্যের দিকে আবার বৃষ্টি হতে পারে, তো তাতে কোনো সমস্যা নেই, কারণ আমার কাজ যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তো ওই কারণে। শ্বশুরবাড়ির সারাদিনটা এইভাবে কাজে কর্মে কেটে গেল, আর এভাবেই কাটে আর কি শ্বশুরবাড়িতে। বাপের বাড়ি থাকলে তাও অনেকটা সময় পাই, বা পড়ানোর মধ্যেও অনেকটা সময় পাই, এদিক ওদিক ঘুরে বেড়াই, মানে মা আর বৌদির কাজে হেল্প করি টুকটাক, কিন্তু শ্বশুরবাড়িতে আসলে দম ফেলারও সময় থাকে না। শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়েরই মানে কাজ না থাকলেও খুঁজে খুঁজে বের করে নিতে হয় কাজ। তো আজকে সারাদিনটা আমার এইভাবেই কিন্তু কেটে গেল।
তো এখন ধরো বিকেলের পর থেকে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি, তো বিকেলের পরে মানে চুল টুল যখন বাঁধছিলাম তখন মানে বৃষ্টি এসে গিয়েছিল আর কলেও যাওয়া হয়নি। তারপরে কল থেকে জল আনতে আনতে সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধে দিয়ে সব জিনিস যেগুলো কেচেছিলাম সেগুলো ভাঁজ করে রেখেছি, আর হচ্ছে এখনও আলমারিতে রাখা হয়নি, আলমারিতে তুলে রেখে দেবো, কারণ এখানে হচ্ছে আর বেশি দিন নয়, তো ওই কারণে আর কি আলমারিতে তুলে রেখে দেবো, আবার অনেক দিন পরে আসবো এবারে আর কি। কেন কী জন্য অবশ্যই আমি বলবো নেক্সট ব্লগে, তো এখন আর বলছি না। আর এখন ঘড়িতে মানে 10:24, মানে অনেক রাত, এখানে পুরো গ্রাম নিস্তব্ধ, ঘুমিয়েও পড়েছে, আর জানালাটা দিকটা খোলা আছে, দাঁড়াও লাগিয়ে দিই। দেখো মশারি টানানো হয়ে গিয়েছে, আমার দাদাভাই শুয়েও পড়েছে, এবার হচ্ছে ঘুমাতে হবে, মানে চোখে ঘুম, দুপুরবেলা অল্প একটুখানি জাস্ট অল্প একটুখানি জাস্ট ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ নয়, চোখ বন্ধ করেছিলাম, এরকম একটা ব্যাপার আর কি, তো ওই জন্য প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে। আর দুপুরের ওই যে রান্না ছিল ওইটাই আর কি, রাতের বেলা রান্না করিনি, ওটাই খেয়ে নিলাম তোমাদের দাদাভাই আর আমি, বাড়িতে যেহেতু কেউ নেই ওই জন্য না সব কিছুতে দেখবে আলসেমি থাকে, একদম দুজন মানুষ ওটাতেই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো চলো, আর ঘরের হচ্ছে লাইটটা না কেমন যেন মনে হচ্ছে, যদিটা একটু কম কম মনে হচ্ছে, কম হয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর আজকে সারাদিনটা এইভাবেই কাটলো, আশা করি তোমরা ভিডিওটার এতক্ষণ সঙ্গে ছিলে। যারা যারা প্রথমবার দেখছো আমার ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো এবং সকলকে ভালো রেখো। তো চলো বন্ধুরা, টাটা।